আসসালামু আলাইকুম। তো খুবই গুরুত্বপূর্ণ একটা সিসিএন সোয়াপের এয়ারড্রপ নিয়ে চলে আসলাম। তো প্রিভিয়াসলি আমরা এটা থেকে পার্টিসিপেট করছিলাম, তো এখন হচ্ছে এটা আরেকটা অন্য একটা ভিন্ন রাউন্ড আসছে এবং সিসিএন সোয়াপটা ওরা সাথে নতুন অ্যাড করছে আর কি। তো অবশ্যই এই এয়ারড্রপটাতে পার্টিসিপেট করবেন। তো যেহেতু অন চেইনের টোকেন তো অবশ্যই রিওয়ার্ড ভালো হবে, তো সবাই এটাতে পার্টিসিপেট করবেন। তো পার্টিসিপেট করার জন্য আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে হচ্ছে এখানে ডাউনলোড যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা কপি করবেন, লিঙ্কটা। এই লিঙ্কটা কপি করে আপনার KIWA ব্রাউজার যেটা আছে ওই KIWA ব্রাউজারের মধ্যে হচ্ছে লিঙ্কটা সার্চ করবেন সার্চ বারের মধ্যে। তো লিঙ্কটা সার্চ করলে আপনাকে একটা এক্সটেনশন দিবে, ঠিক আছে। তো ওই এক্সটেনশনটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড থাকবে বা ডাউনলোড অপশন থাকবে, এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে কিন্তু অ্যালি ওয়ালেট নামে একটা ওয়ালেট আপনারা দেখতে পাবেন। তো এখানে অ্যালি ওয়ালেট, তো আমাদের যেই কাজ ইনস্টল যে আমরা করছিলাম ওয়ালেট, ওইটাও কিন্তু অ্যালি ওয়ালেট। তো এই ওয়ালেটটা ওপেন করবেন এবং মেটামাস্ক এবং আদার্স যেই ওয়ালেটগুলো যেভাবে ইম্পোর্ট করেন কিংবা হচ্ছে ক্রিয়েট করেন সেম এভাবে হচ্ছে এখানে একটা ওয়ালেট ইম্পোর্ট বা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেলে তো এখানে হচ্ছে আপনার যে এয়ারড্রপের লিঙ্কটা দেওয়া আছে তো ওই লিঙ্কটাতে চলে আসবেন। তো ব্যাকআপ সিটটা অবশ্যই আপনারা হচ্ছে কপি করে রাখবেন যেন পরবর্তীতে না হারান, ঠিক আছে। তো এখন হচ্ছে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে অ্যাগেইন একই প্রসেসে উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারের মধ্যে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। লিঙ্কটা যখন আপনি পেস্ট করে দিবেন আপনার সামনে হচ্ছে কিছু স্টেপ আসবে, তো স্টেপগুলো করতে হবে। তো আপনি যদি চান এখান থেকে সাইটে ডেস্কটপ মোড করতে পারেন, আর অন্যথায় হচ্ছে এখানে যে এয়ারড্রপ যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দিলে দেখতে পাবেন যে এখানে কানেক্ট নামে একটা অপশন চলে আসবে, কানেক্ট ওয়ালেট। প্রথমে হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, ডেস্কটপ মোডে দেখতে ইজি হয়, তো ডেস্কটপ মোড করবেন, ঠিক আছে। তো এখানে কানেক্ট ওয়ালেট এই অপশনটাদের মধ্যে ক্লিক করে আপনার যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো সিলেক্ট ওয়ালেট, দেন হচ্ছে নেক্সট, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন, দেন আবার একটা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন, এটা কানেক্টেড হয়ে যাবে। তো এখানে মাঝখানে যে পেজটা আছে এখানে ক্লিক করে এয়ারড্রপ পেজের মধ্যে চলে আসবেন, কিংবা অটোমেটিক যদি আসে সেক্ষেত্রে তো ভালো। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট টুইটার এই বাটনটার মধ্যে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে। তো এখানে হচ্ছে সিম্পল টাস্ক দিবে, টুইটারে ওদেরকে ফলো করতে হবে, রিটুইট করতে হবে, লাইক করতে হবে, এরকম আর কি। তো এখানে দেখেন আমি টাস্কগুলো অলরেডি করে ফেলছি। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে ফলো করবেন, ফলো করতে বলছে, তো ফলো করবেন সিসিএন সোয়াপকে। এখানে হচ্ছে ওদেরকে হচ্ছে ফলো করবেন, সিসিএ কম্পিউটার কানেক্ট যেটা আছে ওদেরকে টুইটারে হচ্ছে আপনারা ফলো করবেন। দেন হচ্ছে আপনারা একটা লাইক রিটুইট করবেন এবং ট্যাগ করবেন তিনটা ফ্রেন্ডকে, ঠিক আছে। তো দেন আপনারা যদি চান এখান থেকে হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। তো ইনভাইটগুলো করে নেবেন, পরবর্তীতে এটা হচ্ছে ক্লেম করতে পারবেন। এখানে সিসিএনটা ক্লেম করা যাবে, যখন সিসিএন দিবে ক্লেম করতে পারবেন, এবং সিসিএস যে টোকেনটা আছে এইটাও ক্লেম করতে পারবেন, যেটা সিসিএন সোয়াপের আর কি। তো এটাও ক্লেম করা যাবে। আপাতত কাজটা করে রাখেন, কাজ কমপ্লিট করেন, পরবর্তীতে যখন ক্লেম আসবে অপশন তখন আপনারা ক্লেম করবেন। আর সিসিএন যেটা থাকবে এয়ারড্রপের রিওয়ার্ড, এটা দিবে হচ্ছে ফার্স্ট 3000 জনকে, এবং সিসিএস যেই টোকেনটা এখানে দেখেন 30টা টোকেন কিন্তু অলরেডি দিয়ে দিছে টাস্ক কমপ্লিট করার জন্য, এই টোকেনটা সবাই পাবে, ঠিক আছে। তো অবশ্যই কাজটা করে ফেলেন। তো এটা ওয়ালেটের অফার, যেহেতু কেউ মিস করবেন না, অবশ্যই করে ফেলবেন।